হ্যালো ভিওয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট এবং আজকে ছাব্বিশে জুলাই দু হাজার একুশের আর আর বি এন ফার্স্ট প্রথম এবং সেকেন্ড শিফটের জিকে থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলিরই উত্তর এই ভিডিওতে আলোচনা করব পেয়েছি কোশ্চেন সেগুলিই আলোচনা করছি সবগুলি পাইনি তো সেকেন্ড শিফটে যে কোয়েশ্চেনগুলো এসেছিল ছিল মাউন্ট এভারেস্টের উচ্চতা কত তো সেখানে ফুটে দেয়া ছিল যে কত ফুট কারণ মিটারটা সবাই জানে তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু উনতিরিশ হাজার একত্রিশ পয়েন্ট সেভেন ফুট তো এই অ্যান্সারটা যারা করেছ একদম সঠিক অ্যান্সার করেছ পরবর্তী হলো ব্যাস সম্মান ব্যাস সম্মান দু হাজার কুড়ি কে পেয়েছেন তো দু হাজার কুড়ির ব্যাস সম্মান কেছে কিন্তু শরদ পোগারে শরৎ পোগারে পাটিলিপুত্রের পুত্রের জন্য তো শরদ পোগারে যারা সঠিক অ্যান্সার করেছে একদম এটাই সঠিক অ্যান্সার তো আপনারা নাম্বার পেয়ে যাবেন কিন্তু এই কোয়েশ্চেনটায় পরবর্তী হলো সবচেয়ে প্রথম কোন ভারতীয় মহিলা ক্রিকেটার দশ হাজার রান পূর্ণ করলো তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু মিতালি রাজ মিতালি রাজ কিন্তু দশ হাজার রান পূর্ণ করেছে মহিলার ক্রিকেটার হিসাবে পরবর্তী হল জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতে কে ছিলেন তো ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড জেমস ফোর্ড তো এই অ্যান্সার এই অ্যান্সারটা যারা করেছেন একদম সঠিক করে পরবর্তী হল তিনশো একাত্তর ধারা অনুযায়ী কোন রাজ্যকে বিশেষ রাজ্য হিসাবে ঘোষণা করা হয় তো এটা ঠিক মতো আমি জানতে পারিনি কোশ্চেনটা কী দেওয়া ছিল তো কী কী অপশান ছিল তো বিশেষ রাজ্য কিন্তু ঘোষণা করা হয় নাগাল্যান্ড গুজরাট এবং মহারাষ্ট্রকে এছাড়া যদি সিকিম অপশানে দিয়ে থাকে তো সেখানেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে পরবর্তী হলো করোনাকালে কালে ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড কোন রাজ্য পেল তো করোনাকালে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে বিহার রাজ্য তো তো এই বিহার যারা অপশানটা করেছ তারা একদম সঠিক অ্যান্সার করেছ এবং এখান থেকে নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে পরবর্তী হলো পি এস এল টোয়েন্টি ফাইভ কোন দেশের লঞ্চ ভিহিকেল তো পি এস এল ভি সি টোয়েন্টি ফাইভ কিন্তু ভারতের লঞ্চ ভিহিকেল যা কিন্তু মঙ্গলযান মঙ্গল মিশনের জন্য ইউজ করা হয়েছিল পরবর্তী হল যে বাজ বাজের চাল কত কিলোমিটার তো এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু তিনশো কুড়ি কিলোমিটার তো এই অ্যান্সারটা যারা বা অপশানটা যারা করেছ একদম সঠিক অ্যান্সার করেছ পরবর্তী যে এসেছিলো যে গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছেন তো সম্পতি গান্ধীর শান্তি পুরস্কার পেয়েছেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই অ্যান্সারটা যারা করেছে একদম সঠিক অ্যান্সার করেছ পরবর্তী হলো নেপালে যে করিডোর তৈরি হবে ভারতের তো সেই করিডোর তৈরির জন্য ভারত নেপালকে কত টাকা সাহায্য করেছে তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু আটশো কোটি টাকা দিয়ে সাহায্য করেছে এছাড়া আমি কিছু কোয়েশ্চেন পেয়েছি যেগুলো ফার্স্ট শিফটে এসেছিলো ফার্স্ট সেফটে আজকে ছাব্বিশে জুলাইয়ের প্রথমে এসেছিলো আন্ডার হুইচ আর্টিকেল কনস্টিটিউশন ক্যান বি এমানবেড বাই পার্লামেন্ট তো এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু তিনশো আটষট্টি আর্টিকেল পরবর্তী হচ্ছে হোয়াট দ্য ফুল ফর্ম তো ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার পরবর্তী হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজয়নিং পয়েন্ট অফ ইস্টার্ন ঘাটস অ্যান্ড তো এবং এই দুটো যে ঘাট আছে এটা কে জয়েন করেছে তো এটা হবে নীলগিরি ফ্ল্যাট বা নীলগিরি পর্বত পরবর্তী হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাকাউন্টস ফর দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কথা বলার অধিকার এবং এক্সপ্রেশনের অধিকার কোন আর্টিকেলে দেওয়া হয়েছে তো আর্টিকেল নাম্বার নাইনটিন পরবর্তী আছে হু ওন দ্য নোবেল প্রাইজ লিটারেচার ফর দু তো দু হাজার কুড়ি সাহিত্যে পুরস্কার কে পেয়েছিলেন লুইস গ্লুক লুইস গ্লুক কিন্তু এই সাহিত্য পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়ি পরবর্তী হচ্ছে হুয়াশ দ্য ফাদার আকবর তা আকবরের বাবার নাম কি আকবরের বাবা হচ্ছে হুমায়ুন এখানে একটা কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল সেটা বুঝতে পারেনি এবং আরেকটা যে কোয়েশ্চেন ছিল হুইজ গভর্নর জেনারেল অ্যাবোলিস্ট তো সত্যিদাহ প্রথা কোন গভর্নর জেনারেল কিন্তু রদ করেছিলেন তো এটা হবে জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তো জাস্ট আমি পেয়েছিলাম ছাব্বিশে জুলাইয়ের তার অ্যান্সারগুলো সবই আলোচনা করলাম এই অ্যান্সারগুলো যারা করেছে একদম সঠিক অ্যান্সার করেছ আরও একত্রিশ তারিখে যে যদি অ্যান্সার পেয়ে থাকি সেগুলো কিন্তু আপলোড করে দেব ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কৰি দিয় চেনেলে প্ৰথমবাৰ হ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিয় এই ৰকম আৰু ভিডিঅ' পাবাৰজন কিন্তু আৰু ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ থেংক ইউ ফৰ ৱাচিং